কেবল অপারেটরদের জীবিকা নির্বাহে প্রধান বাধা হয়ে উঠছে কর্পোরেট পুঁজি, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা, টান পড়ছে কর্মসংস্থানে, কর্পোরেট দৌরাত্মে কর্মহীন হয়ে পড়ছেন অনেকে, বাড়ছে বেকারত্ব। এই পরিস্থিতিতে এবার রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে প্রতিবাদ মিছিল করলেন পশ্চিমবঙ্গ কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটরস সংযুক্ত মোর্চা। কর্পোরেট দখলদারির জন্য কেবল অপারেটরদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। একদিকে কর্মসংস্থানের উপর চাপ পড়ছে, অন্যদিকে গ্রাহক স্বার্থ বিঘ্নিত হবে, আর এই কারণেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটরস সংযুক্ত মোর্চা মহা মিছিল বের করেছে। বিভিন্ন মোটা মোটা তার আজকে সারা কলকাতা ছেয়ে গেছে এবং বহুজাতিকরা অন্যায়ভাবে, যাদেরকে আন্ডারগ্রাউন্ডের পারমিশন দেওয়া হয়েছে, তারা ওভারহেড ভাবে লাইন দিচ্ছে এবং লোকাল প্রশাসন অনেক জায়গায় অপারেটরদের বিরক্ত করছে। 2021 থেকে প্রবলেমটা চলছে, তা আমরা বিভিন্নভাবে সরকারের সঙ্গে কথা বলেছিলাম, আমরা নানা রকমভাবে আমাদের সমস্যার সমাধান না হওয়ার জন্য আমরা আজকে ডিসি আকর্ষণ করছি। বহুজাতিক সংস্থা এই বিজনেসেও নেমে পড়েছে, তারা অনৈতিকভাবে নানা রকম সিস্টেমের মাধ্যমে এই অপারেটরদের ব্যবসাটাকে ক্ষতি করে দিতে চাইছে। লক্ষ লক্ষ অপারেটর, তাদের পরিবার, তারা আজকে বিপন্ন, তারা তাদের কর্মচারী, তা সব মিলিয়ে আজকে প্রায় কয়েক কোটি মানে লোক বিপন্ন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এদিন দুপুরে শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করেন পশ্চিমবঙ্গ কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটরস সংযুক্ত মোর্চার সদস্যরা। প্রায় কেন তৈরি হয়েছিল, প্রায় তৈরি হয়েছিল যে গ্রাহক স্বার্থ দেখার জন্য, অপারেটর স্বার্থ দেখার জন্য, সব কটা স্টেক হোল্ডার স্বার্থ দেখার জন্য। আপনারা আগে 200 টাকায় সব চ্যানেল দেখতেন, আজকে সামান্য কিছু চ্যানেল দেখতে আপনার 400 টাকা লাগে, তাহলে ট্রাই কিভাবে গ্রাহক স্বার্থ নষ্ট করলো। সমস্যার সমাধান না হলে আগামী দিনে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কেবল অপারেটররা। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।